হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস টুয়েলভের একটা নতুন চ্যাপ্টারের অঙ্ক শুরু করব। তোমরা চ্যাপ্টারের নাম দেখতেই পাচ্ছ, অবিচ্ছিন্নতা বা সন্ততা এবং অন্তর্কলনযোগ্যতা। এখন প্রথমে আমরা এই চ্যাপ্টারের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আমি কথা বলবো, তারপরে ডাইরেক্ট আমরা এসএসএস অঙ্কে চলে যাব, ডাইরেক্ট তারপরে আমরা অনুশীলনের অঙ্কতে চলে যাব। তো চলো নতুন কিছু শেখা যাক। প্রশ্নমালা টু, ক্লাস টুয়েলভ, চ্যাপ্টারের নাম। এবার এই চ্যাপ্টারের যেটুকু কনসেপ্ট আমার অঙ্ক করার জন্য দরকার, জাস্ট সেটুকুই আমি বলবো, আর বাদ বাকি কনসেপ্ট আমরা অঙ্ক করতে করতে জানবো, ঠিক আছে? চ্যাপ্টারের নাম কি বলছে? অবিচ্ছিন্নতা। মানে কি? বিচ্ছিন্ন নেই কোনো। তার মানে কি? এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে যদি বোঝার চেষ্টা করি, মনে করো এই একটা আমি ছবি এঁকেছি, এই ছবিটা যদি আমি এক চান্সে আঁকতে চাই, ধরো পেন না তুলে আঁকতে চাই, ধরো এখান থেকে শুরু করলাম আঁকতে, গেলাম, কিন্তু আমার এই জায়গায় গিয়ে আমার পেন উঠে যাবে, কারণ কি এই জায়গাটায় কোনো চিত্র নেই, তারপরে আবার এখান থেকে আঁকতে হবে। তার মানে কি এই ছবিটা আঁকার জন্য আমাকে একবার পেন তুলতে হচ্ছে। কোন জায়গায় পেন তুলতে হচ্ছে? এই জায়গায় পেন তুলতে হচ্ছে। তার মানে কি যে জায়গাটায় আমার আঁকার জন্য পেন তুলতে হচ্ছে সেই বিন্দুটা, তার মানে কি ওই বিন্দুতে এটা সন্তত না, তার মানে কি ওই বিন্দুতে আমি এক্সের কোনো ভ্যালু একটা পুট করার ফলে এই এফ এক্সের এমন কোনো একটা ভ্যালু আমি পেলাম না যাতে আমি সেখান থেকে আমি পেন চালাতে পারি। এই জায়গাটা ফাঁকা আছে মানে কি এই জায়গাটায় একটা এক্স আছে, এই যে এক্স, এবার এক্সের ভ্যালু এবং এখানে একটা এফ এক্স একটা কোনো একটা অপেক্ষক বা ফাংশন ছিল, এক্সের ভ্যালু পুট করার ফলে যেখানে এফ এক্সের কোনো আমি ভ্যালু পাইনি সেই জন্য তো এই জায়গাটা ফাঁকা আছে। তার মানে কি এমন এক্সের ভ্যালু যার জন্য এফ এক্সের ভ্যালু পাওয়া যায় না সেই বিন্দুটার জন্য, বা সেই বিন্দুটাকে আমরা কী বলবো, অসন্তত বিন্দু, বা ওই বিন্দুটার জন্য ওই চিত্রটা কী হয়ে যাচ্ছে, সন্তত হচ্ছে না, ঠিক আছে? তাহলে এই কাজে আমি লিখে দিয়েছি এই ছবিটি আঁকার জন্য আমাকে ও বিন্দুতে পেন তুলতে হবে, দ্যাট ইজ ও বিন্দুতে এক্সের মানের জন্য এফ এক্সের মান পাওয়া যায় না, দ্যাট ইজ এখানে এক্সের যে মানের জন্য এফ এক্সের মানের অস্তিত্ব থাকে না, এই জায়গাটা ফাঁকা আছে মানে কি এক্সের ভ্যালু পুট করার ফলে এফ এক্সের কোনো ভ্যালু পাচ্ছি না সেই মানের জন্য অসন্তত, ঠিক আছে? এবার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি তোমরা চাও, দেখো এফ এক্স ইজিক্যাল টু 1/x। এখন এখানে যদি আমি এক্স ইকুয়াল টু কোনো সময় যদি আমি 0 পুট করি, তাহলে 1/0 মানে কি ইনফিনিটি বা অসঙ্গত, তার মানে কি এখানে এফ এক্সের কোনো ভ্যালু পাবো? তাই আমি বলে দিচ্ছি এখানে এক্স ইকুয়াল টু 0 হলে এফ এক্সের কোনো নির্দিষ্ট মান পাওয়া যায় না, অর্থাৎ এক্স ইকুয়াল টু এক্সের কোনো ভ্যালুর জন্য এফ এক্সের ভ্যালু পেলাম না, এক্স ইকুয়াল টু 0 হলে এফ এক্সের কোনো ভ্যালু আমরা পাচ্ছি না, অসন্তত পাচ্ছি কিন্তু তার কোনো নির্দিষ্ট মান আছে আমরা জানি না, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ এক্স অপেক্ষক হল অসন্তত। তার মানে কি এক্স ইকুয়াল টু 0 বিন্দু পুট করলে এফ এক্সের কোনো ভ্যালু আমরা পাই না। এটা হলো কি চিত্রগত সংজ্ঞা, চিত্রের মাধ্যমে এটা বুঝলাম। এবার গাণিতিকভাবে কী করে বুঝবে একটা ফাংশন সন্তত না অসন্তত, সেটা আমি এবার বোঝার চেষ্টা করছি। এফ এক্স অপেক্ষকের এক্স ইকুয়াল টু এই বিন্দুতে সন্ততার সংজ্ঞা, তার মানে কি আমরা দেখতে পাচ্ছি কোন অপেক্ষক সব বিন্দুতে সন্তত হবে, মানে কি যে কোনো একটা বিন্দুতে হয় সন্তত হবে না অসন্তত হবে, এবার কোনো একটা বিন্দুতে সন্ততার জন্য কী কন্ডিশন থাকা দরকার সেটা আমরা দেখবো। এক্স ইকুয়াল টু এই বিন্দুতে এফ এক্স অপেক্ষককে সন্তত, সন্তত মানে কি যার কোনো ব্রেক নেই, কোনো জায়গায় থামেনি, কন্টিনিউয়াসলি চলে গেছে ইংরাজিতে, সেই জন্য সন্তত ইংরাজি কি কন্টিনিউয়াস, সন্তত বলা হবে যদি এফ এর সংগত হয়, অর্থাৎ এক্স ইকুয়াল টু এই বিন্দুতে এফ এক্সের একটি নির্দিষ্ট সসীম মান থাকে। তাহলে এ বিন্দুতে কথা বলছি তো, এক্সের জায়গায় এখন এ পুট করলাম, তাহলে এফ এর একটা ভ্যালু পাবো সেটা যেন কী মান হয়, সসীম মান হয়, সেটাও যেন আবার ইনফিনিটি না হয়েছে। আর কি বলছে, লিমিট এক্সটেন্স টু এ এফ এক্সের অস্তিত্ব থাকে। এখন কোনো লিমিটের কোনো বিন্দুতে অস্তিত্ব কখন থাকে, যদি তার ডান পক্ষের লিমিট আর বাম পক্ষের লিমিট সমান হয়, দ্যাট ইজ লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স। আর তিন নম্বর কন্ডিশন কি, লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু এফ এ হয়। এখন এই তিনটে কন্ডিশনকে যদি আমি একসাথে করি, কন্ডিশন তিনটে একসাথে করলে, তাহলে কোন কন্ডিশনটা আমার কাছে আসছে, যে বিন্দুর কথা বলবে তার ডান পক্ষের লিমিট ইজিকাল টু বাম পক্ষের লিমিট ইজিকাল টু এফ অফ এ, যে বিন্দুতে বলবে সেই বিন্দুতে ফাংশনের ভ্যালু, এই তিনটে যদি একে অপরের সমান হয়ে যায় তবে লিমিটের আমরা অস্তিত্ব পাবো। এখন কয়েকটি বিশেষ অপেক্ষকের সন্তত নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বর, এফ এক্স ইজিকাল টু মড এক্স, এটা একটা ফাংশন। এখন এক্সের ভ্যালু যাই দাও না কেন, আমরা বাস্তব মান নিয়ে আলোচনা করছি, এখানে কোনো অবাস্তব বা কমপ্লেক্স নম্বর নিয়ে আমরা এখানে আলোচনা করছি না। তাহলে এক্সের সমস্ত বাস্তব মানে, দেখো এক্সের এমন কোনো ভ্যালু আমরা পুট করলে এফ এক্সের ভ্যালু সব জায়গায় পাবো, ইনফিনিটি তো পুট করা যাবে না, ইনফিনিটির মধ্যে তো আমরা পড়ছি না বাস্তব সংখ্যার মধ্যে। তাই বলছি প্রদত্ত অপেক্ষকে এক্সের সকল বাস্তব মানের জন্য সন্তত, ঠিক আছে, এক্সের যে কোনো বাস্তব মান দিলে এফ এক্সের ভ্যালু পাবো, ঠিক আছে। এবার এফ এক্স ইজিক্যাল টু 1/x, এখন স্পষ্টই বোঝা যাচ্ছে এক্স ইকুয়াল টু 0 পুট করলে কি হবে, ইনফিনিটি হয়ে যাবে, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 0 ছাড়া সমস্ত বাস্তব মানের জন্য সন্তত, কারণ এক্স ইকুয়াল টু 0 পুট করলে কি হয়, 1/0 ইনফিনিটি, এফ এক্সের ভ্যালু পাচ্ছি না, সেই জন্য এক্স ইকুয়াল টু 0 ছাড়া সমস্ত বাস্তব মানের জন্য সন্তত। এখন তিন নম্বর কি বলছে, এফ এক্স ইজিক্যাল টু
মড এক্স বাই এক্স। এখন মড এক্স তো সমস্ত এক্সের জন্য সন্তত, ঠিক আছে, কিন্তু এক্স এক্ষুন দেখলাম এক্স ইকুয়াল টু জিরো বিন্দু ছাড়া সমস্ত বিন্দুর জন্য সন্তত, সেম কন্ডিশন এখানেও তাই অ্যাপ্লাই হবে। এক্স ইকুয়াল টু, যেহেতু এক্স নিচে আছে, এক্স ইকুয়াল টু জিরো ছাড়া সমস্ত বাস্তব মানের জন্য সন্তত। চার নম্বর কি বলছে, এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি বার এন। এখন এর দুটো কন্ডিশন আছে, এক যদি এন এর ভ্যালু ধনাত্মক হয়, ধনাত্মক মূলদ সংখ্যা হয়, তখন এক্সের সমস্ত বাস্তব মানের জন্য এফ এক্স সন্তত। তার মানে কি, এন এর ভ্যালু যদি পজিটিভ বাস্তব সংখ্যা হয় তবে আমি কি বলতে পারি, এক্সের সমস্ত বাস্তব মানের জন্য এফ এক্স সন্তত। আর যদি এন এর ভ্যালু যদি ঋণাত্মক হয়ে যায়, মনে করো মাইনাস ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই এক্স, সেই ওয়ান বাই এক্স তাহলে অসন্তত হয়ে যাবে কখন, এক্স ইকুয়াল টু জিরো হলে। তাই বলছে এন ঋণাত্মক মূলদ সংখ্যা হলে এক্স ইকুয়াল টু জিরো ছাড়া, যদি এন এর ভ্যালু যদি নেগেটিভ হয়, এক্স ইকুয়াল টু জিরো ছাড়া এক্সের সমস্ত বাস্তব মানে এফ এক্স সন্তত হবে। নিচে চলে আসলে এক্স ইকুয়াল টু জিরো বাদ দিতেই হবে তোমাকে, কারণ এক্স ইকুয়াল টু জিরো পুট করলে কী হয়ে যাচ্ছে, ইনফিনিটি। এখন পাঁচ নম্বর কি বলছে, এফ এক্স ইজুয়াল টু এ জিরো এক্স টু দি ওয়ান প্লাস এ ওয়ান এক্স টু দি এন মাইনাস ওয়ান। এটা একটা বহুপদ অপেক্ষক, মানে কি বীজগাণিতিক রাশি, এক্সের রূপে আছে, নিচে কিছু নেই, নিচে অলওয়েজ ওয়ান আছে, লাগে এরকম না, এক্স ওয়ালা জিনিস কিন্তু নিচে ওয়ান আছে। এগুলোকে কী বলে, বহুপদ অপেক্ষক। এই একটি বহুপদ অপেক্ষক এক্সের সমস্ত বাস্তব মানে অসন্তত হবে, সন্তত হবে, মানে এক্সের যে কোনো ভ্যালু দিলেই এটা সন্তত হয়ে যাবে। ছয় আর সাত কী বলছে, এফ এক্স ইজুয়াল টু ই টু দি ওয়ান এক্স আর এফ এক্স ইজুয়াল টু লগ এক্স বা ই বেস এক্স, এক্সের সমস্ত বাস্তব মানের জন্য এই দুটো সন্তত। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি বলতে চাইছি, যেটা বোঝার জন্য খুবই দরকার, বক্স এক্স, ইংরাজিতে বলে বক্স এক্স আর বাংলায় বলে বৃহত্তম অখণ্ড অপেক্ষক। এটা নিয়ে তোমাদের একটু প্রবলেম থাকতে পারে, আমি যতটা পারি আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো এখন প্রথমে বক্স এক্সের বাংলা মানে জানতে হবে, এক্সের সমান বা ছোট সব থেকে বড় অখণ্ড সংখ্যা। এক্সের সমান বা, সরি গাইস একটা পিপিটা চলে এসেছিলো, এক্সের সমান বা ছোট সব থেকে বড় অখণ্ড সংখ্যা, ঠিক আছে। তাহলে ধরো বক্স এক্সের মধ্যে বা এক্স সমান দুই দিলাম, তাহলে কি দুই দুইয়ের সমান দুই বেরিয়ে আসবে। এখন এক্সের সমান বা ছোট যদি অখণ্ড সংখ্যা হয় তাহলে যেটা দেবো সেটাই বেরিয়ে আসবে, তাহলে দুই দিলাম বক্স এক্সের মধ্যে থেকে দুই বেরিয়ে আসবে। নেগেটিভ পার্টটা পড়ে যাচ্ছি, আগে পজিটিভ পার্টটা চলে আসি। এখন এক্সের মধ্যে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ দিলাম, ঠিক আছে। এখন ওয়ান পয়েন্ট নাইন ফাইভটা একটা কি ভগ্নাংশ, ভগ্নাংশ সংখ্যা। এখন তুমি বলো এর সমান ওয়ান পয়েন্ট নাইন ফাইভটা বের করতে পারবে না, কারণ কি সবসময় বক্স এক্স কী দেবে পূর্ণ সংখ্যা বের করবে। এখন ওয়ান পয়েন্ট নাইন ফাইভের পরবর্তী সংখ্যা কি পূর্ণ সংখ্যা দুই। এখন দুই তো এক পয়েন্ট নাইন ফাইভের থেকে বড়, তাহলে কি এক পয়েন্ট নাইন ফাইভের আগে পূর্ণ সংখ্যা কি এক, তাহলে কি আমরা কী সংখ্যা জেনেছি, এক্সের সমান বা ছোটো, এক্সের সমান হতে পারে না ছোটো, এই সেই ছোটোগুলোদের মধ্যে সব থেকে বড়। আর ওয়ান পয়েন্ট নাইন ফাইভের আগে তার মানে ছোটো কী আছে, ওয়ান আছে, জিরো আছে, মাইনাস ওয়ান আছে, তাহলে এদের মধ্যে সব থেকে বড়ো কি ওয়ান, তাহলে সেটা ওয়ান পয়েন্ট নাইন ফাইভ কী দিচ্ছে ওয়ান। এখন টু পয়েন্ট জিরো ওয়ান গেলাম, তাহলে টু পয়েন্ট জিরো ওয়ানের পরবর্তী পূর্ণ সংখ্যা কত, তিন। কিন্তু তিন তো কি টু পয়েন্ট জিরো ওয়ানের থেকে বড়ো, তাহলে হবে না, তাহলে এর আগে কী আছে, এর আগে আছে দুই এক জিরো, কিন্তু এদের এই ছোটোগুলোর মধ্যে সব থেকে বড়ো কোনটা দুই, তাহলে সেজন্য টু পয়েন্ট জিরো ওয়ানের ভ্যালু কত হবে দুই। এবার নেগেটিভ দিকে আসে মাইনাস টু, তাহলে মাইনাস টু অখণ্ড সংখ্যা, তাহলে মাইনাস টুই বের করে দেবে। এবার মাইনাস ওয়ান পয়েন্ট নাইন ফাইভ, এখন বলো মাইনাস ওয়ান পয়েন্ট নাইন ফাইভের পরবর্তী পূর্ণ সংখ্যাটা কত, মাইনাস দুই। কিন্তু মাইনাস দুই তো মাইনাস ওয়ান পয়েন্ট নাইন ফাইভের থেকে ছোটো না বড়, তুমি বলো ছোটো। এখন অনেকে বলতে পারে পজিটিভের ক্ষেত্রে ওয়ান যাচ্ছে কিন্তু নেগেটিভের ক্ষেত্রে তাহলে মাইনাস ওয়ান হবে না কেন, তুমি বলো মাইনাস ওয়ান পয়েন্ট নাইন ফাইভের থেকে মাইনাস ওয়ান বড়ো না ছোটো, মাইনাস ওয়ান পয়েন্ট নাইন ফাইভের থেকে মাইনাস ওয়ান তো বড়ো, আমি কী বলছি ছোটোর দিকে যেতে হবে। তাহলে ছোটোর দিক থেকে সবচেয়ে প্রথমে কোনটা আসছে, ছোটোর দিক থেকে বড়ো কী আছে, ছোটোর দিক থেকে মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর এরকম করতে করতে যাবে, এই সেই ছোটোদের মধ্যে সব থেকে বড়ো কোনটা, মাইনাস টু। এবার একই রকমভাবে মাইনাস টু পয়েন্ট জিরো ওয়ানে গেলাম, এখন মাইনাস টু পয়েন্ট জিরো ওয়ানের পরবর্তী পূর্ণ সংখ্যা কত, মাইনাস থ্রি। এইবার অনেকে বলবে কি তাহলে কি, তাহলে মাইনাস থ্রি পরে মাইনাস ফোর। এখন মাইনাস টু পয়েন্ট জিরো ওয়ানের আগে তো একটা মাইনাস টুও আছে, এখন বড়ো মাইনাস টু পয়েন্ট জিরো ওয়ান তো মাইনাস টু, মাইনাস টু পয়েন্ট জিরো ওয়ানের থেকে তো বড়ো, দ্যাট ইস মাইনাস টু তো হতেই পারে না, তাহলে ছোটো তাহলে কোন দিক থেকে শুরু। আমরা জানি নেগেটিভের ক্ষেত্রে কী হয়, বড়ো সংখ্যার আগে নেগেটিভ লাগলে সে তত কী হয় ছোটো হয়েছে, তাহলে কি এর পরবর্তী ছোটো ও পূর্ণ সংখ্যা কিন্তু অখণ্ড, তাহলে কোনটা হবে, মাইনাস থ্রি। তাহলে নেগেটিভের দিক থেকে মনে হচ্ছে কি বড়ো, কিন্তু পজিটিভের ক্ষেত্রে আগেটা হচ্ছে, তাহলে টু পয়েন্ট জিরো ওয়ানের ক্ষেত্রে কত হচ্ছে টু, কিন্তু মাইনাস টু পয়েন্ট জিরো ওয়ানের ক্ষেত্রে কী হবে, মাইনাস থ্রি, কারণ কি মাইনাস টু পয়েন্ট জিরো ওয়ানের থেকে মাইনাস থ্রি ছোটো, কিন্তু লোকে ভাবে মাইনাস টু, কারণ মাইনাস টু তো মাইনাস টু পয়েন্ট জিরো ওয়ানের থেকে বড়ো, আমি কী বলছি বড়ো হলে হবে না, এই যে জিনিসটা দেবো তার থেকে ছোটো, ছোটোদের মধ্যে যে অখণ্ড সংখ্যাগুলো পাবো তাদের মধ্যে সব থেকে বড়ো। এই ছোটোদের মধ্যে অখণ্ড সংখ্যা কী কী আছে, মাইনাস থ্রি, মাইনাস ফোর, মাইনাস ফাইভ, তাদের মধ্যে সবথেকে বড়ো কোনটা, মাইনাস থ্রি, সেজন্য এর কথা হবে মাইনাস থ্রি।
এবার কেন, এবার এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স কোনো অখণ্ড সংখ্যার জন্য কীভাবে সন্তত হবে না, যে কোনো ভগ্নাংশের জন্য সন্তত হবে, কেন সেটা লক্ষ্য করো। তাহলে মনে করো এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স, এখন এক্স ইকুয়াল টু টু বিন্দুতে আমার সন্তত কি সন্তত না সেটা আমাকে বের করতে হবে। তাহলে এফ এক্স ইকুয়াল টু ওয়ান হবে যখন এক্স এর ভ্যালু ওয়ান থেকে দুয়ের মধ্যে হবে, কারণ দেখো এই জায়গায় তুমি লক্ষ্য করো। আর দুই হবে যখন এক্স এর ভ্যালু দুই থেকে তিনের মধ্যে হবে, দুয়ের এই জায়গায় ইকুয়াল দিয়ে আমার কি দুই ধরছে, তাহলে কি, তাহলে যখন এক্স চেঞ্জ টু টু প্লাস ডান দিকের ভ্যালু দেবো তখন দিচ্ছে দুই, আর যখন এক্স চেঞ্জ টু টু মাইনাস যখন দুইয়ের বাঁ দিকের ভ্যালু দেবো তখন ভ্যালু দিচ্ছে ওয়ান, তাহলে কি এই দুটো তো অসমান, তাহলে কি লিমিটের সংজ্ঞা এরা সাকসেসফুল করছে, করছে না, তার মানে কি সেজন্য কোনো অখণ্ড সংখ্যার ক্ষেত্রে তোমার বক্স এক্স অ্যাপ্লিকেবল বা সন্তত না, কিন্তু যে কোনো ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে তোমার বক্স এক্স অ্যাপ্লাই হবে, সন্তত হবে, সেটা কেন আমি একটু দেখাচ্ছি। মনে করো বক্স 1.41 এর ভ্যালু তাহলে কত হবে 1 পজিটিভের দিকে, আর 1.39 এরও ভ্যালু কী হবে 1, আর 1.4 এর ভ্যালু কত হবে 1। এখন এক্স ইকুয়াল টু 1.4 বিন্দুতে আমি দেখবো এটা সন্তত কিনা, তাহলে লিমিট এক্স চেঞ্জ টু 1.4 প্লাস, তাহলে 1.4 প্লাস মানে কোন দিকে, এই ভ্যালুটা, তাহলে এই ভ্যালুর ক্ষেত্রে কত দিচ্ছে বক্স এক্স 1, ঠিক আছে। 1.4 মাইনাস তাহলে কোন ক্ষেত্রে, এই দিকে 1.39, তাহলে এর ভ্যালু কত দেবে 1, আর 1.4 এর ভ্যালু কত হয় 1, তাহলে তিনটে তাহলে কী হচ্ছে 1 হচ্ছে। অতএব এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স অপেক্ষক তাহলে কি এক্স ইকুয়াল টু 1.4 বিন্দুতে কি সন্তত, অর্থাৎ আমি বলতে চাইছি এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স অপেক্ষকের ক্ষেত্রে কোনো পূর্ণ সংখ্যা, দ্যাট ইজ জিরো আর কোনো পূর্ণ সংখ্যা, প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রির ক্ষেত্রে সবসময় কী হবে অসন্তত হবে, একমাত্র ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কী হবে এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স কী হবে সন্তত হবে। এই বেসিক কনসেপ্টগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও থেকে আমরা ডাইরেক্ট প্রশ্নমালা 2 এর অঙ্কে আমরা চলে যাবো। নেক্সট ভিডিও তাহলে আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।